দেখতে পাচ্ছেন সবাই ইতিমধ্যে কিন্তু এই যে যেটা বলছিল বড়পুর থেকে আমাদের যাত্রা শুরু হবে সেখানে চলে এসেছে আর আমরা যাব একটু পরে আমাদের যাত্রা শুরু হবে এই মাসুদ ভাই কি অবস্থা কি খবর আজকে প্রোগ্রামের কি অবস্থা আসসালামু আলাইকুম আসলে আজকে আমাদের এই টিমতে আসে আমরা বজবুল মাদার চাইল্ডের সামনে এই যে পুরোটাই আমাদের টিম আর আমাদের জিজি কনভেনশন আরেকটা গ্রুপ আছে ইউনিট 2 ইনশাআল্লাহ আমরা একসাথে হয়ে সবাই অ্যাস্টনসু জিজি কনভেনশন আসেন চট্টগ্রাম 7 মোটো ফাস্ট প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সব বাইকাররা চলে আসছে ইতিমধ্যেই টেল কেয়ার যেটা আছে তার সামনে আমাদের স্টেশন দেখতে পাচ্ছেন সামনে দাঁড়ায় ভিডিও হবে একটু শামীম ভাই কি অবস্থা জুয়েল ভাই কি অবস্থা আরে মোর মালাই চল আজি এ চল 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 এ আস্তে আস্তে টাইম তো তার মুভিং মুভিং এই প্রসেসিং তো মুভিং 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 দেখতে পাচ্ছেন রাস্তায় থেকে মোবিল বাতিল পড়ার কারণে ভিউয়ার্স আমরা চলে এসেছি চট্টগ্রাম সপ্তম মোটরফেস্ট 2024 যে প্রোগ্রাম হচ্ছে যেটি চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে এবং এই জিইসি কনভেনশন সেন্টারটি সুন্দরভাবে তারা সাজিয়েছেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর বাইক যারা বাইকার লাভার বা বাইক লাভার তারা কিন্তু চলে এসেছে এই মোটরফেস্ট প্রোগ্রামে আশা ফিল করে আসছে এই মোটরফেস্টে তাই না তারা কোথাও থেকে আসছে তবে আমাদের
আমাদের মেম্বাররা আমরা ভিতরে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন এই হচ্ছে চিটাগাং মোটর ফেস্ট যে প্রোগ্রাম হচ্ছে কৃষি কনভেনশন হলে। এখানে এই মোটর ফেস্ট হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি চট্টগ্রামের সপ্তম মোটর ফেস্ট যে প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামের ডিসি কনভেনশন হলের 11 নম্বর প্যাভিলিয়নে বা স্টলে। এবং এখানে এই লিকুই মলি যে স্টলটি রয়েছে সেই স্টলে দেখা হলো লেডি বাইকার কাজী নরেন এর সাথে। দেখতে পাচ্ছেন কাজী নরেনের সাথে এপার্টি গ্রুপের মেম্বাররা তারা সবাই মিলে কিন্তু আমরা একত্রে একটা ফ্রেমে বন্দী হলাম। দেখতে পাচ্ছেন লেডি বাইকার কাজী নরেন। ভিউয়ার্স, আমরা এপার্টি গ্রুপের মেম্বাররা সবাই মিলে প্রতিটি স্টলে গিয়ে আমরা এনজয় করি, সবার সঙ্গে পরিচিত হই। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির স্টল রয়েছে, যেমন সিএসটি, যেমন রয়েছে সিইএটি ক্যাট, রয়েছে কার্কোপোলো, আরও অন্যান্য যে কোম্পানির স্টলগুলো রয়েছে আমরা কিন্তু পর্যায়ক্রমে সবগুলো স্টলে গিয়েই দেখা সাক্ষাৎ করি এবং সবার সঙ্গে পরিচয় হই। ভিউয়ার্স, সপ্তম মোটর ফেস্ট যে প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রামে কিন্তু দেখতে পেলাম মোটর সাইকেলের দিক থেকে শুধুমাত্র ইয়ামা কোম্পানির শোরুম বা স্টল দিয়েছে, তারা আসলে অনেকগুলো নতুন নতুন বাইক তারা কিন্তু এই স্টলে রেখেছে শো অর্থাৎ ডিসপ্লে হিসেবে। এবং এখানে এই বাইক প্রতিটা বাইকের সঙ্গে একটি একটি করে কিন্তু ডল রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তবে ইয়ামাহা কিন্তু এই স্টলটি সত্যি চমৎকার করে তারা ডেকোরেশন করেছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রতিটা বাইকের সঙ্গে একটি করে ঢল বা একটি করে মডেল তারা কিন্তু এই স্টলগুলোতে রেখেছে যা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই স্টলে এসে সবাই যারা বাইক প্রেমী রয়েছেন বা যারা ডল প্রেমী রয়েছেন তারা কিন্তু সবাই এসে এখানে বাইক এবং ডলের সঙ্গে ছবি তুলছেন। সত্যি এখানকার যে আয়োজনটা কিন্তু চমৎকারভাবে তারা করেছে।
ভিউয়ার্স আমরা চলে এসেছি বাইক বিডি যে স্টলটি রয়েছে সেই বাইক বিডি স্টলে, এবং এখন কথা বলছেন বাইক বিডির যে যিনি অ্যাডমিন রয়েছেন, অ্যাডমিনের সঙ্গে আমাদের এফআরটি গ্রুপের যিনি যারা আছেন তারা কিন্তু তার সঙ্গে কথা বলছেন। আমরা এখন বাইক বিডি স্টলে আসছি, এখানে রাফেল ড্রয়ের ব্যবস্থা করা হচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স আমরা চলে এসেছি এখন হুন্ডা যে স্টল রয়েছে হুন্ডা প্যাভিলিয়নে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের তারা মোটর সাইকেল রেখেছেন ডিসপ্লে হিসাবে, এখানে ছোট বড় বা অনেক পুরাতন গাড়িও তারা কিন্তু এখানে রেখেছেন। আসলে হুন্ডা তো অনেক পুরাতন কোম্পানি এবং এখানে বিভিন্ন ধরনের বাইক তারা এই মোটরফেস্ট যে প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামে তারা নিয়ে এসেছে, যা দর্শনার্থী তারা কিন্তু এই হুন্ডার শোরুমে এসেও অনেক সময় ধরেই এই বাইকগুলো তারা দেখছেন এবং বাইকে তারা চড়ে তারা ছবি তুলছেন। আমরা